হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা পেট সিমেটারি সার্ভিস থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পোষা প্রাণী মরদেহ বা মৃতদেহ সৎকারের যে সার্ভিস, সেটাই পেট সিমেটারি সার্ভিস। বিদেশে ইউরোপ আমেরিকা থেকে এস্টাবলিশ একটা প্র্যাকটিস। তারা কুকুর, বিড়াল, র্যাবিট, পাখি মারা গেলে তারা পেট সেমিটারি সার্ভিস সেন্টারে নিয়ে যায়, সেখানে সেগুলো কবর দেওয়া বা ইনসিনারেশন যেটাই হয় সেটা করে দেয়। আমাদের দেশে ঢাকা শহরে ইট 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 বালুর শহরে জায়গার খুবই অভাব, যার ফলে আমাদের প্রিয় পোষা প্রাণী যখন মারা যায় তখন তাদেরকে সৎকার করার জায়গার খুবই অভাব। আবার অনেকে কোনো মাঠে বা কোথাও কবর দিতে গেলে অনেকে বাধা দেয়, নানান প্রশ্ন দিয়ে করে জায়গার অভাব। তো যার ফলে আমরা এই মৃত পোষা প্রাণীদের আমরা সুন্দর বড় টবে মাটি চাপা দিয়ে সেখানে ফুলের গাছ বা অন্যান্য গাছ লাগিয়ে দিই, পরবর্তীতে এই টবসহ গাছ অন্যত্র স্থানান্তর করা। তো আজকে আমাদের সেরকমই একটি বিড়াল বনানী থেকে এসেছে, তাকে আমরা একটি সুন্দর টবের মধ্যে কবর দিয়ে গাছ লাগিয়ে দিলাম। চলুন আমরা ধীরে ধীরে আমাদের প্রসেসে চলে যাব। বিড়াল, তাহলে তুমি শুরু করে দাও। আপনাদের প্রথমে আমরা দেখাচ্ছি, এই হলো মাটি, এই হলো টব। বিড়ালটি যেহেতু অনেক বড়, যার ফলে আমরা লম্বা করে টব নিয়েছি। দেখা হচ্ছে ওকে, মৃত বিড়ালটাকে দেখা। এই বিড়ালটাকে আমরা কিছুক্ষণে মরছি। এটা কালকে দোতলা থেকে পড়ে মারা গেছে, স্পট ডেড হয়েছে, যেটা এর মালিক বলেছে। তো আমরা সে অনুযায়ী আমরা এখন এই পেট সেমিটারি কাজটি শুরু করব। তো আমাদের এই কাজে হেল্প করবে বিড়াল হোসেন। শুরু করে দেখতে পাচ্ছেন বড় একটি টপ, তার মধ্যে প্রথমে ইচ্ছি করে মাটি দিতে হবে, যেন এই বিড়ালটি এখানে দেওয়ার পর ধীরে ধীরে সে মাটির সাথে মিশে যায়। আপনারা জানেন ঢাকা শহরে জায়গার খুবই অভাব, যার ফলে মৃত প্রাণীর কবর দেওয়ার সমস্যা থাকে। সেই কারণে আমরা টবে মৃত পোষা প্রাণীদেরকে সৎকার করে পরে গাছ লাগিয়ে দিই এবং পরবর্তীতে সেগুলোকে ব্রাহ্মণ বাড়ি, আমাদের বাংলো বাড়িতে ট্রান্সফার করা হয়। সুন্দর করে দাও। হ্যাঁ, বাস এবার মানে ইয়ে করো, এই পাউডারটাই, এই পাউডারটা দাও। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু কেমিক্যাল ব্যবহার করি যেন এটা সুন্দরভাবে পচে এবং দূষণমুক্ত থাকে। মাটি চাপা দিলেই মৃত প্রাণী সহজে এগুলো মাটিতে মিশে যাবে এবং এটা পরিবেশ বান্ধব। এখন ওকে সুন্দর করে বসিয়ে দাও, পশ্চিম দিকে মাথা দিয়ে বসিয়ে দাও, পশ্চিম দিকে মাথা দিবা। আর পাটা দক্ষিণ দিকে, মুখটা দক্ষিণ দিকে হারানো থাকবে।
বসিয়ে দাও, ওই পাতা একটু লম্বা করে দাও, হ্যাঁ ঢুকাই দাও ভিতরে, ছেলে ঢুকাই দাও, হ্যাঁ আটি ঢুকাও, হ্যাঁ ভিতরে ঢুকিয়ে দাও, হ্যাঁ আটি দাও, হ্যাঁ এবার ধীরে ধীরে মাটি দাও, গোবর মাটিগুলো দাও, এই গোবর মাটি, হ্যাঁ গোবর মাটিগুলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় দিয়ে দাও, ব্যাস এখন আটে দাও, এটা দিয়ে দাও, কোয়াটার দিকে দাও, দেখতে পাচ্ছেন আমরা এই গাছটির সাথে, হ্যাঁ হালকা ইয়ে এটার দরকার নাই, তুমি ইয়ে করো গাছটা নিয়ে আসো, গাছ ফুলের গাছটা নিয়ে আসো, ফুলের গাছটা নিয়ে আসো, ফুলের গাছটা নিয়ে আসো, দেখি ইয়েটা দাও, দাঁড়াও দাঁড়াও এখানে ইয়ে করো, এই সাইডে রাখো, এখানে সাইডে রাখো, ওই কুন্তিটা নাও, কুন্তিটা নাও, হ্যাঁ এই সাইডে তো গাছটা করো, বাজে এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড দিয়ে করলো, ছোটো গাছগুলো দিবে ওই সাইড দিয়ে, হ্যাঁ এখানে একটা গর্ত করো, এই সাইড দিয়ে করো, এই যে এখানে দাও, এখানে দাও, হ্যাঁ এখানে দাও, এই সাইড, এই সাইড দাও, ব্যাস হ্যাঁ এখানে দিয়ে বসাই দাও, ওকে বসাই দাও, গাছটা বসাও, ব্যাস এবার সুন্দর করে ইয়ে দিয়ে দাও, মাটি দিয়ে দাও।